এই হচ্ছে আমাদের Honda Livo 110 আমরা এখন যেটা করব বাইকটা একটা শর্ট রিভিউ করব আমার মনে হয় না এর চেয়ে বেশি আর মাইলেজ Honda এই গাড়িটাতে আপনার দরকার হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন Welcome to our channel, Bikers of Bangladesh. So, আজকে আমরা যে বাইকটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে Honda Livo 110cc. Actually, Honda কোম্পানিটা সবারই একটা পছন্দের কোম্পানি. সবাই এই কোম্পানিটাকে পছন্দ করে আস্থা রাখে. তো আমি যে বাইকটি চালাচ্ছি তাই নতুনই বলা যায় 1100 something হয়েছে. এটা একটা শর্ট রাইড রিভিউ দিব বাইকটি এখনো ব্রেক ইন পিরিয়ডে আছে ব্রেকিং খুব সুন্দর আমি আমার একটা ডেমো দেখাচ্ছি 40 স্পিড জায়গায় ব্রেক যেহেতু ব্রেকিং পিরিয়ডে আছে আমি 60 এর বেশি স্পিডটা তুললাম না এই হচ্ছে আমাদের Honda Livo 110 সো মাত্র আমি গাড়িটা একটু টেস্ট রাইড দিয়েছি টেস্ট রাইড বলতে আমরা এখন যেটা করব বাইকটার একটা শর্ট রিভিউ করব তো শর্ট রিভিউর মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে সবগুলি দেওয়ার চেষ্টা করব আমরা এবং মজার বিষয় হচ্ছে এর আগে যে বাইকটি রিভিউ করেছিলাম সিম 165cc ওইটাও প্রায় নিউ কন্ডিশনে ছিল এই বাইকটিও নিউ কন্ডিশনে আছে খুব বেশি একটা চলেনি মাত্র 1000 সামথিং 1100 কত এরকম কিলোমিটার চলেছে তবুও বাইকটির নতুন অবস্থায় দেখতে পাচ্ছি তো বাইকটি আমি যতটুকু রাইড দিয়েছি খুব বেশি না হয়তো আপনি অ্যারাউন্ড 10-15 কিলোমিটার অলরেডি আমি একটু ট্রাই করেছি চালিয়েছি বাইকটার সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে এই বাইকটি একটা মানে যেটা হচ্ছে যে মোস্ট অ্যাফোর্ডেবল কমিউটার বাইক এই প্রাইস এবং এই যেটা হচ্ছে গেট আপের মধ্যে এই বাইকটি সম্পূর্ণরূপে আমার কাছে জোস একটা বাইক লেগেছে তো এখন এই বাইকটির বিল কোয়ালিটি সম্পর্কে ফার্স্ট আমি আপনাকে বলবো আপনাদের ইনফরমেশনগুলো জানাচ্ছি এই বাইকটির মধ্যে দেওয়া হয়েছে ইঞ্জিনে 110cc-র একটি ইঞ্জিন দেওয়া হয়েছে বাইকটিতে এবং এটার মধ্যে যেটা হচ্ছে আপনি 7500 আরপিএম আপনি পাচ্ছেন 8.5 পিএস আর হচ্ছে আপনার 5000 আরপিএম পাচ্ছেন 9.09 এনএম টর্ক সো আমি যদি অন মানে বিএইচপি সরি পিএস আর যদি আমি টর্ক বলি তাহলে হচ্ছে 8.5 পিএস অ্যাট 7.5000 আরপিএম আর হচ্ছে 9.09 এনএম অ্যাট 5000 আরপিএম তো এইটাই হচ্ছে বাইকটির যেটা হচ্ছে পাওয়ার এখন ইঞ্জিনের যে বিষয়টা সেটা তো আপনাকে বললাম 110cc হিসেবে আমি গাড়িটা রাইড যখন করেছি মানে আমার কাছে খুব বেশি একটা খারাপ লাগেনি কমিউটার বাইক হিসেবে যথেষ্ট ভালো স্পিড আছে বাইকটির মধ্যে তো আরেকটা মজার বিষয় আপনারা সবাই জানেন লিভো সম্পর্কে আসলে লিভো সম্পর্কে বলার কোনো কিছুই নেই লিভো বাইকটি বাংলাদেশে যখন একসময় স্প্লেন্ডার বাজাজ প্ল্যাটিনা এই বাইকগুলো যখন বাংলাদেশে রাজত্ব করছিল কমিউটার সেগমেন্টে তখন হঠাৎ করে হোন্ডা নিয়ে আসলো হোন্ডা লিভো 110cc তার মধ্যে এই বাইকটিতে আপনি ড্রাম ব্রেকও পাবেন ডিস্ক ব্রেকও পাবেন আবার হচ্ছে ফ্রন্ট ডিস্ক
रेयर ड्राम फ्रंट रेयर दुटाई ड्राम दुटाई पाव जाए। सो এই বাইকটির মধ্যে যেটা আছে ফ্রন্টে ওরা ইউজ করেছে একটা ডিস্ক ব্রেক, খুব ভালো ব্রেকিং সিস্টেম পেয়েছে, মানে ভালো একটা ফিডব্যাক পেয়েছে ব্রেকটাতে। রেয়ারে ইউজ করেছে একটা ড্রাম ব্রেক। এবং বাইকটির সামনে এবং পিছনের চাকা নিয়ে অনেকের একটা কমপ্লেইন আছে, তো সেই জিনিসটা মূলত আমি আজকে টেস্ট করেছি। যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমি অনেকবার ব্রেক টেস্ট করেছি। ব্রেক টেস্ট করার মূল কারণই হচ্ছে টায়ারের গ্রিপ, টায়ারের গ্রিপ আসলে কি কাজ করে সেই জিনিসটা জানার জন্য। সো আমি একবার 40-এ ব্রেক ধরেছি, আরেকবার আমি 60 স্পিডও ব্রেক ধরেছি, তো ইনস্ট্যান্ট আমি একটা ভালো ফিডব্যাক পেয়েছি। পিছনের যে রেয়ার টায়ারটা সাইজটা একটু ছোট, 1917। আগে থেকে বলে রাখি দুইটা বাইকই হচ্ছে 17-ইঞ্চ রিম ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে মোটামুটি এখন একটা ইউনিভার্সাল রিম। এই বাইকটিতে যেটি টায়ার ইউজ করেছে সেটা হচ্ছে সবাই যে বিষয়টা নিয়ে একটু কমপ্লেন করেছেন সেটা হচ্ছে টায়ার সম্পর্কে। তো আমি একটু আগেও বলেছি আমি বাইকটির অলরেডি মানে ব্রেকিং সিস্টেমটা টেস্ট করেছি, তো সামনে এবং পিছনে দুইটা রিমই হচ্ছে ইউনিভার্সাল রিম 17-ইঞ্চ, এবং সামনে এবং পিছনে দুইটা টায়ারের সাইজও হচ্ছে এক, দুইটা টায়ারের সাইজও হচ্ছে 80-117, পিছনে হচ্ছে 80-117, দুইটা টায়ার একই মাপের টায়ার। তো আমার মনে হয় হোন্ডা কোম্পানি চাইলে পেছনের টায়ারটা হালকা এক সাইজ বড়ও দিতে পারতো বা দুই সাইজ বড়ও দিতে পারতো। বাট আশা করি এই টায়ার নিয়েও আপনাদের কোনো অসন্তুষ্টির কোনো বিষয় হবে না, কারণ আমি যে ব্রেক করেছি যে ব্রেকে গাড়িটা অলরেডি আমার সাথে থেমেছে। তো আপনারা সেই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পিছনের চাকাটা যথেষ্ট পরিমাণ চিকন হওয়া সত্ত্বেও সে কতটুকু গ্রিপ ধরতে পারে, আপনারা যখন ব্রেক করবেন গাড়িটাতে তখন বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হয়তো কোম্পানি চিন্তা করেছে টায়ার যদি আরও এক সাইজ বা দুই সাইজ বড় দেওয়া হতো ফুয়েল কনজাম্পশনটা একটু কমে যেত। আচ্ছা, যেহেতু ফুয়েলের কথা বললাম এখন ফুয়েলে একটু চলে আসি। বাইকটিতে হচ্ছে ইন টোটাল 8.5 লিটার ফুয়েল ধরে। তো 8.5 লিটার ফুয়েলে আমার মনে হয় আপনি ভুলে যাবেন যে কখন ফুয়েল রিফিল করেছেন এবং কখন আপনার ফুয়েল শেষ হয়েছে। তো এই জিনিসটা এই গাড়িতে আপনি ভুলে যাবেন, কারণ এই গাড়িটাতে আপনার মাইলেজ কোম্পানি বলা হচ্ছে 74 কিলোমিটার পার লিটার আপনি পাবেন। তো অ্যাকচুয়ালি ওই মাইলেজটা অ্যাকচুয়ালি পাওয়া পসিবল হয় না কোম্পানি যেটা বলে। ওই রকম মাইলেজ পেতে হলে রোড কন্ডিশন ভালো হতে হবে, আপনার সব কিছুই রোডের সারফেস থেকে শুরু করে এভরিথিং আপনার কন্ট্রোলে থাকতে হবে। আমি মাইলেজ টেস্টটা ওইভাবে করা হয়নি, এবং এই বাইকটি যে ইউজ করছেন তার ইউজার ফিডব্যাক থেকে আমি যে মাইলেজটা পেয়েছি উনি বলেছে আশানুরূপ মাইলেজ পেয়েছেন উনি, 50 আপ। সো আমার মনে হয় না এর চেয়ে বেশি আর মাইলেজ হোন্ডার এই গাড়িটাতে আপনার দরকার হবে। এরপর আসি এর সাসপেনশন। সাসপেনশন দুইটাই মোটামুটি ভালো সাসপেনশনই দিয়েছে। পিছনে দিয়েছে ওরা দুইটা শক অ্যাবজর্ভার, টুইন শক অ্যাবজর্ভার, আর সামনে দিয়েছে হচ্ছে টেলিস্কোপিক শক্স। সো এই শক্স সামনে শক্সটার যে ফিডব্যাকটা আমি যথেষ্ট ভালো পেয়েছি ফিডব্যাকটা। আর রেয়ার যে শক্সটা আছে সেটা হচ্ছে একটু মানে মনে হচ্ছে যে আমি যখন কোনো গর্ত দিয়ে যাচ্ছি তখন একটু মানে ফিডব্যাকটা ভালো পাচ্ছি না আর কি। আমি একবারে খারাপ বলতে পারবো না, বাট আরেকটু ভালো করা যেত। আচ্ছা, এখন আপনাদের আমি মিটারটা দেখাবো বাইকটা। আপনারা যদি বাইকটার মিটারটা দেখেন তাহলে বুঝতে পারবেন মিটারে কী কী ডিজিটাল রয়েছে, কী কী অ্যানালগ রয়েছে। আচ্ছা, আপনি স্পিড যে দেখবেন সেই স্পিড দেখার বিষয়টা আপনি পাবেন হচ্ছে অ্যানালগ, এই কাঁটাটা উপরে উঠবে যাবে। আর এখানে পাবেন আপনি হচ্ছে ফুয়েল দেখতে পাবেন, হ্যাঁ, বাইকটির হচ্ছে আপনি বাইকটিতে ঘড়ি পাবেন, বাইকটির হচ্ছে যখন আপনি ফুয়েল ইমার্জেন্সির সময় চলে আসবে ফুয়েলটা দেখাবে, ইমার্জেন্সি দেখাবে। তো আর ট্রিপ মিটারটা ট্রিপ করে নিতে পারবেন, আপনার টোটাল কতটুকু অটো হয়েছে সেটাও দেখতে পারবেন। আপনার যদি নর্মালি যেটা আমরা করি মোবিল চেঞ্জ করার সময় ট্রিপ মিটারটা জিরো করে নিই, সেটাও আপনি করতে পারবেন। তো আর এছাড়া আপনি এখানে সুইচ, ইন্ডিকেটর সুইচ দেখতে পাবেন। আর এছাড়া হচ্ছে আপনার এখানে আপনি আরও দেখতে পারবেন নিউট্রাল দেখতে পারবেন, আপার ডিপার সুইচ দেখতে পারবেন। এখন আছে সুইচ সম্পর্কে, বাইকটি সুইচ নিয়ে কিছু কথা বলবো। আমার কাছে সুইচ, হর্ন, এছাড়া আপার ডিপার বাকি সব কিছুই মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু যে বিষয়টা সবাই মিসিং মানে মিস করে এবং আমিও করেছি সেটা হচ্ছে যে ইঞ্জিন কিলিং সুইচটা নেই।
আমি জানি না হয়তো হোন্ডার ম্যাক্সিমাম বাইকেরই ইঞ্জিন কিলিং সুইচ নেই আপনি যেটা হচ্ছে হর্নেটও পাবেন না লিবিওতেও পাচ্ছেন না সব বাইকে নেই তো এই বাইকটা তো সেরকম ইঞ্জিন কোনো কিলিং সুইচ নেই যদি আপনারা চান আফটার মার্কেট সেটা ইউজ করতে আপনি ইনস্টল করতে আপনি সেটা করতে পারবেন ইঞ্জিন কিলিং সুইচ নিতে পারবেন আর এছাড়া আসি হচ্ছে বাইকটার লুকিং গ্লাস সম্পর্কে লুকিং গ্লাসে সেম আমার কাছে মনে হচ্ছে হর্নেটের লুকিং গ্লাসটা ইউজ করেছে হ্যাঁ সেম হর্নেটেরটাই তো এই লুকিং গ্লাসে আমি যতটুকু দেখছি যে ভিউ মোটামুটি ভালোই দেখা যায় লুকিং গ্লাস অনুযায়ী ভিউটা খারাপ আসে না ভালোই আপনি ব্যাক সাইড সব কিছুই দেখতে পাবেন তারপর বাইকটার ইন্ডিকেটার সুইচ দেখতে পারেন হ্যালোজেন লাইট ইউজ করেছে এবং সামনের যে ইন্ডিকেটার সুইচ আছে সেটাও নর্মাল হ্যালোজেন লাইটই ইউজ করেছে আপনার এখানে যে হেডলাইটটা আছে হেডলাইটও হ্যালোজেন লাইট ইউজ করেছে মার্টগার্ডের যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে মোটামুটি ভালো কোয়ালিটির বিল কোয়ালিটিও ভালো কোয়ালিটির মোটামুটি একদম মোটামুটি বলবো না মানে বাইকটার যথেষ্ট আমি সন্তুষ্ট বাইকটার বিল কোয়ালিটি নিয়ে আপনি যতটুকু আমার কাছে যেটা মনে হয় আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা আমার এই রিভিউটা দেখছেন তার আশা করছি যে এটা যখন দেখবেন আপনারা যখন কোনো হোন্ডা লিভো টেস্ট রাইড দিবেন আই থিঙ্ক ইউ উইল বি স্যাটিসফাইড এখন বাইকটির প্রত্যেকটা বাইকেরই কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে আমি পজিটিভ নেগেটিভ বলবো না নেগেটিভ বিষয়টাকে সবাই নেগেটিভভাবে নেয় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাইকটির কিছু আকর্ষণীয় যে বিষয়গুলো আছে সেটা আর হচ্ছে বাইকটির কিছু ইমপ্রুভমেন্ট সাইড যেটা হচ্ছে বাইকটির এই বিষয়গুলোতে ইমপ্রুভ করা দরকার সেগুলো সম্পর্কে পজিটিভ যেই সাইডগুলো আছে যেটা হচ্ছে যে আপনার ভালো দিকগুলো আর হচ্ছে আকর্ষণীয় যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে বাইকটার সুন্দর একটা গ্যাট আপ ছোটো মানে একটা বাইকের মধ্যে যে এত সুন্দর করে বাইকটাকে মানে বিল্ড করা হয়েছে তা না দেখলে বোঝা যায় না বাইকটার ব্রেকিং সিস্টেম মানে অসাধারণ লেগেছে আমার কাছে এই সেগমেন্টের মধ্যে তার মধ্যে ডিস্ক ব্রেক দিয়েছে এবং ওভারঅল মানে যা কিছুই আছে সব কিছুই মোটামুটি আপনারা ভালো কিছুই পাবেন আর আমি যদি আসি কিছু যেই বিষয়গুলোতে ইমপ্রুভমেন্ট আনা দরকার তার মধ্যে একটা হচ্ছে আমি যে রেয়ার যে সাসপেনশনটা আছে এই শক্সটা একটু কম কাজ করে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাইকটি 1000+ হয়েছে হয়তো এই কারণেই এখনও রেয়ার সাসপেনশনটা প্রপারলি আসেনি এমনও হতে পারে যে আপনার ব্রেকিং পিরিয়ডটা শেষ হওয়ার পরে বাইকটার যেটা হচ্ছে রেয়ার সাসপেনশনটা আরও সফট হয়ে যাবে আর এটাই হচ্ছে আমার কাছে লেগেছে মানে যেটা হচ্ছে ইমপ্রুভমেন্টের বিষয় আর কোনো কিছু লাগেনি আর আরেকটা বিষয় অলরেডি ভিডিওতে বলেছিলাম যেটা হচ্ছে টায়ার যে আছে টায়ারের সাইজটা ছোট তো সেই টায়ারের সাইজটা যেহেতু ছোট সেটা হচ্ছে ডিপেন্ড করে কোম্পানি আসলে কীভাবে চিন্তা করে টায়ারটা দিয়েছে এটা হচ্ছে ব্রেকিং বাইকের ব্যালেন্স সব কিছু চিন্তা করেই টায়ারটা আসে কোম্পানি হয়তো এরকম চিন্তা করেছে যাই হোক এটা কোম্পানি যদি এরপরে চায় তাহলে আরও ইম্প্রুভ করতে পারে একটু আরেক সাইজ বড় দিতে পারে আর টপ স্পিডের যে বিষয়টা সেটা এই আমরা ভিডিওর কোথাও মেনশন করিনি না করার মূল কারণ হচ্ছে বাইকটা ব্রেকিং পিরিয়ডে চলছে আরেকটা বিষয় হচ্ছে এই বাইক দিয়ে আপনি যদি চিন্তা করেন টপ তুলে মানে 100+ বা 120 বা 125 তুলবেন সেটার সাথে চিন্তা করা উচিত না এটা টোটালি আমি যেটা আগে বলেছি কমিউটার সেগমেন্টাল বাইক এখন আপনাদের যে বিষয়গুলো বলবো যে বেসিক্যালি এই বাইকটি কাদের জন্য এই বাইকটি তাদের জন্যই যাদের অ্যাকচুয়ালি হাইট খুব বেশি একটা মানে হাইটটা খুব বেশি না যেমন আমার হাইট অনুযায়ী আমি কিন্তু ফুল আমার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মাটি পর্যন্ত ফুল পা পাচ্ছি তো যাদের হাইটটা অ্যাকচুয়ালি 5'2" থেকে 5'6" বা 7 পর্যন্ত হয় তাদের কাছে এটা একটু চালিয়ে খুব কমফোর্ট পাবে এর বেশি হলেও যে কমফোর্ট পাবে না তা না হলে ভালো হয় আর এটা টার্নিং রেডিয়াস খুব ভালো আপনি খুব অল্প জায়গার মতো আপনি বাইকটি ঘোরাতে পারবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আপনি দেখেন সেটাও যথেষ্ট ভালো সো অ্যাজ এ কমিউটার সেগমেন্ট আমি মনে করি এই বাইকটি হচ্ছে তাদের জন্যই যারা হচ্ছে রেগুলার খুব বেশি রাইড করে এবং তাদের ফুয়েল কনজাম্পশন খুব দরকার এবং যাদের হচ্ছে মানে হাইটটা খুব একটা বেশি না তাদের জন্য একটা পারফেক্ট বাইক এবং আরেকটা বিষয় বাইকটির প্রাইস আমি বলে দিচ্ছি হোন্ডা বাংলাদেশ এই মুহূর্তে যেটা হচ্ছে বাইকটি অফার মূল্য রেখেছে ড্রাম ব্রেকের জন্য 101,900 টাকা আর এই বাইকটি যেটা হচ্ছে ডিস্ক ব্রেকের জন্য 1,07,900 টাকা সো আপনারা চাইলে হোন্ডার যে অফিসিয়াল পেজ আছে ফেসবুকে সেখান থেকে আপনি প্রাইসটা দেখে নিতে পারেন আরও বাইক আছে সব কিছু সম্পর্কে আপনি জানতে পারেন সেই পেজ থেকে আমরা এতক্ষণ অনেক কিছুই বলেছি বাইকটা সম্পর্কে বাইকটার যে স্পেসিফিকেশান আছে আমাদের কাছে শর্ট রাইড দিয়ে যতটুকু রিভিউ আমাদের কাছে মনে হয়েছে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি
তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, উপরে একটা বেল আইকন আছে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর আরেকটা বিষয়, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমরা কী কী বিষয় মিস করেছি বা কোনো ইমপ্রুভমেন্ট আছে কি না, ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই বাইকিং যে রিভিউগুলো আছে সেগুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আমাদেরকে, যেটা হচ্ছে যে সামনে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন। তো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।